এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশনে মালগুদাম ঘরে। অভিযোগ উঠেছে ঘণ্টার পর ঘণ্টা মৃতদেহটি পড়ে থাকলেও রেল পুলিশের নজরে পড়েনি। এলাকাবাসীরা জানান প্রতিদিন তাকে ওই এলাকায় রেলের মাল বইতে দেখা যেত। সংবাদ মাধ্যম খবর দেয় বর্ধমান থানায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। আজকে প্রথম দেখছেন নাকি? না প্রথম না, আমরা এদিকে যাওয়া আসা করছিলাম, দেখতাম আমরা নিয়ে, তারপর আসুন এখন এলাম তো দেখছি যে একদম পুরো মানে চিচিকে মিচিকে দিয়ে ঢাকা ওকা দিয়ে আছে। খুললাম, খুলে দেখলাম এটা এখানকারই আছে, সেই এখানে মানে মাল ফাল বোয়াতো। আচ্ছা, নাম টাম কিছু জানেন? নাম জানি না, লেকিন এখানে মাল উল বোয়াতো আমরা দেখতাম। না না। আচ্ছা, তো কবে থেকে আপনারা এটা দেখছেন? আমি এখনই এসে দেখলাম। আচ্ছা, এখানে একটা রেলের স্টাফ বলে গেল, বেঙ্গল পুলিশ আসলে যেন বলে দেখিয়ে দিও, এটুখানি বলে গেল। কোন জায়গা এটা? এটা হচ্ছে রেল গোডাউন, এসআই গোডাউন, গুড সেড। হ্যাঁ, গুড সেড। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশনে মালগুদাম ঘরে। অভিযোগ উঠেছে ঘণ্টার পর ঘণ্টা মৃতদেহটি পড়ে থাকলেও রেল পুলিশের নজরে পড়েনি। এলাকাবাসীরা জানান প্রতিদিন তাকে ওই এলাকায় রেলের মাল বইতে দেখা যেত। সংবাদ মাধ্যম খবর দেয় বর্ধমান থানায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। আজকে প্রথম দেখছেন নাকি? না প্রথম না, আমরা এদিকে যাওয়া আসা করছিলাম, দেখতাম আমরা নিয়ে, তারপর আসুন এখন এলাম তো দেখছি যে একদম পুরো মানে চিচিকে মিচিকে দিয়ে ঢাকা ওকা দিয়ে আছে। খুললাম, খুলে দেখলাম এটা এখানকারই আছে, সেই এখানে মানে মাল ফাল বোয়াতো। আচ্ছা, নাম টাম কিছু জানেন? নাম জানি না, লেকিন এখানে মাল উল বোয়াতো আমরা দেখতাম। না না। আচ্ছা, তো কবে থেকে আপনারা এটা দেখছেন? আমি এখনই এসে দেখলাম। আচ্ছা, এখানে একটা রেলের স্টাফ বলে গেল, বেঙ্গল পুলিশ আসলে যেন বলে দেখিয়ে দিও, এটুখানি বলে গেল। কোন জায়গা এটা? এটা হচ্ছে রেল গোডাউন, এসআই গোডাউন, গুড সেড। হ্যাঁ, গুড সেড। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশনে মালগুদাম ঘরে। অভিযোগ উঠেছে ঘণ্টার পর ঘণ্টা মৃতদেহটি পড়ে থাকলেও রেল পুলিশের নজরে পড়েনি। এলাকাবাসীরা জানান প্রতিদিন তাকে ওই এলাকায় রেলের মাল বইতে দেখা যেত। সংবাদ মাধ্যম খবর দেয় বর্ধমান থানায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। আজকে প্রথম দেখছেন নাকি? না প্রথম না, আমরা এদিকে যাওয়া আসা করছিলাম, দেখতাম আমরা নিয়ে, তারপর আসুন এখন এলাম তো দেখছি যে একদম পুরো মানে চিচিকে মিচিকে দিয়ে ঢাকা ওকা দিয়ে আছে। খুললাম, খুলে দেখলাম এটা এখানকারই আছে, সেই এখানে মানে মাল ফাল বোয়াতো। আচ্ছা, নাম টাম কিছু জানেন? নাম জানি না, লেকিন এখানে মাল উল বোয়াতো আমরা দেখতাম। না না। আচ্ছা, তো কবে থেকে আপনারা এটা দেখছেন? আমি এখনই এসে দেখলাম। আচ্ছা, এখানে একটা রেলের স্টাফ বলে গেল, বেঙ্গল পুলিশ আসলে যেন বলে দেখিয়ে দিও, এটুখানি বলে গেল। কোন জায়গা এটা? এটা হচ্ছে রেল গোডাউন, এসআই গোডাউন, গুড সেড। হ্যাঁ, গুড সেড। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।